আর ছোট্ট একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সো সে কারণে আমি এই কারেকশনটা করার জন্য টিউটোরিয়াল করতেছি। সেটা হচ্ছে যে আমরা যখন এই যে কাস্টম হেডারের জন্য যে কন্ডিশনটা ইউজ করছিলাম, যে কারেন্ট থিম সাপোর্ট কাস্টম হেডার অ্যান্ড ইজ হোম, তো এই কন্ডিশনটা আমরা শুধু ইউজ করছিলাম এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা শুধু ব্লক পেজের জন্য শো করানোর জন্য, বাট আমরা এই যে টাইটেল যে মানে টাইটেলের যে কালার চেঞ্জ করব, তো এটা তো সকল পেজে এটা কাজ করবে। সো তাহলে যদি আমরা এখানে ইজ হোম থাকে তাহলে শুধুমাত্র এটা হোম পেজ ছাড়া আর অন্য কোথাও কিন্তু কাজ করবে না। আপনি যদি আপনাদের যদি দেখাই, তো এখানে যদি আমরা যে কালারে আসি, আমরা যদি এখান থেকে এখানে আমরা যদি এখন অ্যাবাউট পেজে যাই, তাহলে কিন্তু আমাদের এই টাইটেলের কালার আর কিন্তু চেঞ্জ হচ্ছে না। দ্যাটস মিন আমরা যে কন্ডিশনটা ইউজ করছি সেটা শুধুমাত্র ব্লক পেজেই কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, এই যে স্টাইল ট্যাগটা আছে, এই যে এটা, এটার জন্য আমরা আলাদা একটা কন্ডিশন লিখি, যে এখান থেকে বাদ দেই, দিয়ে আমরা লিখি ইফ, একটা পিসি ব্লক নেই, ইফ ইফ ইজ হোম, এরপরে আমরা এইখান থেকে যে স্টাইলটা আছে এই অংশটা আমরা কপি করে নেব। তার আগে আমাদের স্টাইলটা একটা দিয়ে নিতে হবে, স্টাইল, আচ্ছা, এবং এটা ব্লক এখানে শেষ করে দেই, আবার এখানে শুরু করি, সরি। এখন আমরা এই স্টাইলের মধ্যে এটাকে বসাই দেই, আর হচ্ছে নিচে যে স্টাইলটা আছে এটা কিন্তু গ্লোবালি এখন সব জায়গায় কাজ করবে এটা। আচ্ছা, এখন যদি আমরা আমাদের অ্যাবাউট পেজে যাই, তাহলে কিন্তু আমরা দেখব যে এই যে এখন কিন্তু কালারটা, যদি আমরা ব্লক পেজে যাই তাহলে কালার এখন সব পেজে, আমরা যেখানে কালার দায় সেট করি না কেন, যে কোনো পেজে গেলে আমাদের সেই কালারটাই শো করবে। আচ্ছা, এটা একটা ফিক্স ছিল। আর একটা ইস্যু আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এইখানে যে সাইড টাইটেল আছে, যখন আমরা এইটাতে এটাকে টিক আনচেক করে দিব, তখন অবশ্যই যাতে আমাদের এইখান থেকে আমাদের কি বলে এই টাইটেলটা আমাদের যাতে হাইড হয়ে যায়, ঠিক আছে, এটা এখান থেকে চলে যায়। সো এটা করার জন্য যেটা করতে হবে, জাস্ট ছোট্ট একটা ফাংশন লিখব লজিকের মধ্যে, একটা ই কন্ডিশনের মধ্যে, আমরা এখানে পিএসপি ব্লক নেই, ইফ ডিসপ্লে হেডার টেক্সট নামে একটা ফাংশন আছে, ওইটার সাহায্যে আমরা এটা করব। অর্থাৎ আমরা কন্ডিশনটা দিব এইভাবে, যদি আমাদের হেডার টেক্সট ডিসপ্লেটা আনচেক থাকে, অর্থাৎ নট সাইন দিব, ডিসপ্লে ডিসপ্লে হেডার টেক্সট। আচ্ছা, এখন যেটা করব, এইখানে যেহেতু আমরা টাইটেল, এটা আমাদের টাইটেল ট্যাগ আছে, অর্থাৎ আমাদের এই যে ডিসপ্লে হেডার, এটার ক্লাস ছিল কি, টাইটেল ট্যাগ, এটা ছিল ডিফল্ট টাইটেল। সো এখন এটাকে জাস্ট আমরা যেটা ডিফল্ট টাইটেলের মধ্যে কন্ডিশন লিখছি, এইখানে আমরা জাস্ট একটা এক লাইন সিএসএস লিখে দিব, যে এটা আমরা এখানে দুইভাবে করতে পারি, জাস্ট এখানে আমরা আর একটা সিএসএস এর প্রপার্টি লিখতে পারি, যে ডিসপ্লে নান। আচ্ছা, এই এক ওয়েতে আমরা কাজ করতে পারি, যে আমরা এখানে এখন রিলোড দিলাম, এখন এখান থেকে যদি আমরা এটা আনচেক করে দেই, তাহলে কিন্তু আমাদের এই যে হেডার টাইটেল ছিল এটা কিন্তু এখান থেকে এখন চলে যাচ্ছে। আচ্ছা, এটা এক ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, যদি আমরা এখানে জাস্ট এই পিএসপিটাকে এন্ড না করে, পিএসপিটাকে এন্ড না করে
জাস্ট এখানে লিখে দেই যে ইকো ডিসপ্লে নাম, দুইটাই সেম কাজ করবে। এখন যদি আমরা আসি, ওকে, এখন যদি আমরা এটা আনচেক করে দেই, তাহলে আমাদের সাইট টাইটেলটা এখান থেকে চলে যাচ্ছে। তো আপাতত এতটুকুই আপনাদের একটা হেডারে কাস্টমাইজার দ্বারা যতটুকু কাস্টমাইজ করা যায় আমি মনে করি এতটুকু এনাফ। তারপরে যদি কারো কোনো কিছু দরকার পড়ে অবশ্যই আপনারা ডকুমেন্টেশন থেকে দেখে নেবেন। সো আশা করি সবারই এই পর্বগুলো মানে বুঝতে কোনো অসুবিধা হবে না, আর যদি কারো অসুবিধা অবশ্যই ইউটিউবের ভিডিওর নিচে অথবা ফেসবুকে অথবা আমার যে পেজ আছে সেখানে কমেন্ট করবেন, আমি অবশ্যই যখন ফ্রি থাকি আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সো ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন।